আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ডিজাস্টার টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আমরা রয়েছি। সদর দপ্তর পাঁশকুড়া প্রতাপপুর দরবার অর্থাৎ ভাইজান হুজুর সাহেবের নির্দেশে আমরা প্রস্তুতি নিয়েছি এবং ডিজাস্টার টিম কনভেনার জনাব আসগর আলী সাহেব পল্টু ভাই তিনি ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ জারি করেছেন যে আমাদের এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় যেটা আমাদের কাছে আছে পড়তে চলেছে যে আমফান নামক যে ঝড় তুফান 190 কিলোমিটার বেগে বাংলার বুকে আসে পড়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমরা হলদিয়া সাব ডিভিশন আইন অফিসের পক্ষ থেকে ভাইজান এবং পল্টু নির্দেশে আমরা প্রস্তুত হয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ত্রাণ তহবিল সবজি কিছু আসে, আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি যে যদি কোনো বিপর্যয়ের মোকাবিলার পরিস্থিতি আসে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাইজান এবং পল্টুবাবুর ডিজাস্টার টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত হয়েছি। এবং আমাদের সঙ্গে মান্নান্দা আমিনুর ভাই, ডাক্তার আজুল থেকে শুরু মজাম যারা আছে, মতি হাবিবুল, প্রত্যেকেই প্রস্তুত হয়ে আছে। এবং আমাদের এখানে হেল্পলাইন খোলা রয়েছে যেখানে আপনারা বিভিন্ন সমস্যা বা বিপর্যয় এলে সেখানে জানাবেন, আমাদের টিম রেডি আছে তাদের রেস্কিউ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা কালীরবাজার বস্তিবাসী সহ তাদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছি যে তাদেরকে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়ে আছে তাদেরকে শিফট করার জন্য। প্রস্তুতি আমরা এখন থেকে নিয়ে নিয়েছি এবং ভাইজান আমাদের কাছে পরিষ্কারভাবে এখনই আমাদেরকে মেসেজ যেটা করেছেন যে আমরা যেন আইমার কর্মী সৈনিক যারা আছেন যে যে প্রান্তে তারা যেন সজাগ থাকে এবং মানুষের পাশে যেন তারা ঝাঁপিয়ে পড়ে, তার জন্য মানসিকভাবে প্রস্তুতি হতে বলেছেন। এবং পল্টুবাবুর ডিজাস্টার টিম ম্যানেজমেন্ট কর্ণধার তিনিও আমাদেরকে তিনিও প্রস্তুত হয়ে রয়েছেন এবং আমাদেরকে নির্দেশ জারি করেছেন, তিনাদের নির্দেশ মতন আমরা এখন প্রস্তুত হয়েছি মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সেফভাবে থাকার চেষ্টা করবেন যাতে নিরাপদ স্থানে আমরা থাকতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাগে পটল নাকি না ভেড়ি খুলে